হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেকনোভিদ ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে কথা বলবো যে কীভাবে বাড়িতে বসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন তো চলুন শুরু করে নেওয়া যাক অ্যাট ফার্স্ট প্লে স্টোর থেকে ইউনো এস বি আই অ্যাপটা ডাউনলোড করে ওপেন করুন ওপেন করলে প্রথমেই লোকেশানের পারমিশন চাইবে অ্যালাউ করে দিন এরপরে নিচে তিনটে অপশান দেখতে পাবেন নিউ টো এসবিআই এক্সিস্টিং কাস্টমার এবং আই হ্যাভ এ কোড এখান থেকে নিউ টু এসবিআইটা চুজ করুন তারপর আপনার সামনে দুই ধরনের সেভিংস অ্যাকাউন্ট খোলার অপশন চলে আসবে একটা হচ্ছে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট যা খোলার জন্য আপনাকে অন্তত একবার ব্রাঞ্চ ভিজিট করতে হবে আর একটা হচ্ছে ইনিস্টা সেভিংস অ্যাকাউন্ট যা খোলার জন্য আপনাকে ব্রাঞ্চ ভিজিট করতে হবে না যেহেতু আমরা কোনো ব্রাঞ্চ ভিজিট করবো না তাই ইনিস্টা সেভিংস অ্যাকাউন্টটা চুজ করলাম তো ফ্রেন্ড যদি আপনার ইউনো এস বি অ্যাপটা লেটেস্ট ভার্সানে আপডেট করা থাকে তাহলে এই পেজটা আসতে পারে যদি এই পেজটা আসে তাহলে ওপেন সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করবেন ওপেন সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করলে এই পেজটা পুনরায় চলে আসবে তো আপনি এখান থেকে ইনস্ট্যান্ট সেভিংস অ্যাকাউন্টের অপশানটা চুজ করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এমনই একটা পেজ চলে আসবে অ্যাপ্লাই নিউ এবং রিজিউম রিজিউম বলতে আপনি এখন খোলার সময় যদি কোনো কারণবশত ক্যান্সেল করে ফেলেন তাহলে পুনরায় ইউনো এস অ্যাপে এসে রিজিউমে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলতে পারবেন আপনি যতগুলো ডিটেলস আগে ফিল আপ করে রেখেছিলেন সেই ডিটেলসগুলো আর পুনরায় ফিল আপ করতে হবে না তো এখানে আপনি অ্যাপ্লাই নিউতে ক্লিক করবেন তারপরে ঠিক এমনই একটা পেজ চলে আসবে বক্সে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার চাইবে বসিয়ে সাবমিট করবেন ফোন নাম্বারে ওটিপি চলে আসবে ওটিপিটা বসিয়ে আর আরও একবার সাবমিট করবেন যদি ওটিপি না আসে তাহলে রিসেন্ট করতে পারেন সাবমিট করার পরে প্রথমেই বলবে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আপনি কিভাবে পাসওয়ার্ড সিলেক্ট করবেন পাশে দেখতে পাচ্ছেন তো গাইজ পাসওয়ার্ডটা প্রথমে এখানে বসাবেন একবার তারপরে সেটাকে রিএন্টার করবেন রিএন্টার করার পরে সিকিউর কোশ্চেনে ক্লিক করবেন সিকিওর কোশ্চেনে ক্লিক করার পরে যে কোনো একটা কোয়েশ্চেন গাইস আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে নিচে গাইস দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্সার এখানে যে উত্তরটা আপনার মনে থাকবে সেটা বসে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে ঠিক এমনই একটা পপ আপ চলে আসবে এখানে বলছে আপনি যে ডাটাগুলো এখন আপনি এন্টার করতে চলেছেন সেইগুলো এন্টার করার পরে যদি অ্যাকাউন্টটা সাকসেসফুলি না খোলেন তাহলে সেই ডাটাগুলো পনেরো দিনের মধ্যে সব লস্ট হয়ে যাবে তো জাস্ট আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে ঠিক এমনই একটা পেজ চলে আসবে এখানেও একটা চারকোনা বক্স দেখতে পাবেন সেই বক্সে ক্লিক করবেন এবং নিচে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে ঠিক এমনই একটা পেজ চলে আসবে এখানে কাইস একদম নিচে দেখতে পাবেন আই এগ্রি দ্য অ্যাবো তো জাস্ট আপনি এই বক্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক তিনটে অপশান চলে আসবে স্ক্যান আধার কার্ড এন্টার আধার নাম্বার এবং এন্টার ভার্চুয়াল নাম্বার তো কাজ এখান থেকে আপনার জাস্ট মিডিল অপশানটা এন্টার আধার নাম্বারটা চুজ করবেন তারপর আপনার আধার নাম্বারটা বসিয়ে সাবমিট করবেন সাবমিট করলে আপনার আধারের সঙ্গে রেজিস্টার করা ফোন নাম্বারে ওটিপি চলে আসবে ওটিপিটা গাইস এখানে বসিয়ে দিয়ে নিচে নেক্সটে ক্লিক করবেন যদি ফ্রেন্ডস ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপিটা ক্লিক করতে পারেন নেক্সটে ক্লিক করার পরে ঠিক এমনই একটা পেজ চলে আসবে এখানে গাইস আপনার আধারের সঙ্গে যে ডিটেলসগুলো দেওয়া আছে সব কিছু দেখতে পাবেন জাস্ট নেক্সটে ক্লিক করুন এরপরে বলবে সিটি প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানকার নাম দিন তারপরে পরস্পর তিনটে কলমে ইন্ডিয়া ইন্ডিয়া এবং ইন্ডিয়া দিয়ে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে ঠিক এমনই একটা পেজ চলে আসবে এখানে আপনার রাজ্য সিলেক্ট করবেন তারপরে আপনার জেলা এবং গ্রাম সব কিছু সিলেক্ট করার পরে আরও একবার নেক্সটে ক্লিক করবেন এরপর গাইস আপনার প্যান নাম্বার চাইবে সেটা বসিয়ে নেক্সটে ক্লিক করুন কাইস আপনার আধারের সঙ্গে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা এখানে দেখিয়ে দেবে আরও একবার নেক্সটে ক্লিক করুন এরপরে বলবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করুন তারপরে আপনার মেরিটার স্ট্যাটাস বিবাহিত হলে ম্যারিড বিবাহিত না হলে আনমেরিড সিলেক্ট করুন এরপরে আপনার বাবা মায়ের নাম চাইবে বাবা মায়ের নাম বসে দিন নিজে বলছে স্পাউজ নেম যদি আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ থাকে তাঁতাদের গাইস নাম দিয়ে নেক্সটে ক্লিক করুন তারপরে চাইবে আপনার অ্যানুয়াল ইনকাম বাৎসরিক ইনকামটা এখান থেকে চুজ করে নিন বাৎসরিক ইনকামটা চুজ করে নেওয়ার পরে গাছটি কেমনই একটা পে চলে আসবে এখানে বলছে অকুপেশান আপনি যে কোনো একটা অকুপেশান চুজ করুন তারপরে বলছে অ্যাডিশনাল ডিটেলস তো যেহেতু আমি আধার সিলেক্ট করেছি তাই সেলফ এমপ্লয়িটা চুজ করলাম আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন তারপরে আপনার ধর্ম চুজ করুন এরপরে বলবেন নমিনি ডিটেলস অ্যাড করতে হবে তো জাস্ট আমি এখান থেকে এন্টার নমিনি ডিটেলসে ক্লিক করছি এবং ম্যানুয়ালি নমিনির ডিটেলসটা এন্টার করছি তোকে সেখানে নমিনির নাম দিয়ে দিলাম এবং নমিনির সঙ্গে আমার রিলেশান দিয়ে দিলাম নমিনির জন্ম তারিখ দিয়ে দিলাম এবং নেক্সটে ক্লিক করলাম এরপরে বলছে নমিনির অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ওই বক্সে ক্লিক করবেন আর যদি না হয় তাহলে ম্যানুয়ালি এন্টার করবেন তো ম্যানুয়ালি এন্টার করার পরে নেক্সটে ক্লিক করলাম তো গাইস এরকম একটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন যেহেতু প্রত্যেকটা অ্যাকাউন্ট পরে একটা নির্দিষ্ট টাইম থাকে টাইমের মধ্যে যদি না হয় তাহলে গাইস এরকম পপ চলে আসবে তো এরকম পপ চলে আসলে ওকেতে ক্লিক করবেন তারপর ইউনো এস বি আই অ্যাপটা পুনরায় ওপেন করে নিউ টু এসবিআইতে ক্লিক করে ইনস্টা সেভিংস অ্যাকাউন্ট চুজ করে রিজুমিতে ক্লিক করবেন এরপর আপনার ফোন নাম্বার চাইবে ফোন নাম্বারটা বসাবেন ফোন নাম্বার বসানোর পরে যে পাসওয়ার্ড সিলেক্ট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে রেজুমিতে ক্লিক করবেন গাড়ি দেখতে পাচ্ছেন যতদূর আমরা ডিটেলস এন্টার করে রেখেছিলাম ততদূরে কিন্তু আছে তো জাস্ট আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি তারপরে বলবে আপনার ব্রাঞ্চ চুজ করতে হবে বাই লোকালিটিতে ক্লিক করে নেক্সট করে দিন এবং আপনি যেখানে থাকেন সেখানকার নামটা দিয়ে অর্থাৎ সেই এরিয়ার নাম দিয়ে দেখে নেবেন আশেপাশে কোনো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ থাকে কি না তো কাজ যদি কোনো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ না থাকে তাহলে নিয়ারেস্ট ব্রাঞ্চটা আপনারা চুজ করবেন তো কাজ দেখুন এখানে কিন্তু অনেকগুলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চের নাম চলে আসছে তো আমি যেখান যে কোনো একটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ চুজ করলাম যেটা আমার আশেপাশেই তারপরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে ঠিক এমনই একটা পেজ চলে আসবে তো জাস্ট এখান থেকে চুজ করবেন রিড টার্মস অ্যান্ড কন্ডিশান এরপরে সম্পূর্ণ স্ক্রল ডাউন করবেন না তো কিন্তু গাইস আপনারা এই টিকবক্সে টিক দিতে পারবেন না তো স্কল ডাউন করার পরে টিক বক্সটা টিক দিয়ে নেক্সট করবেন এরপরে ঠিক এমনই একটা পেজ চলে আসবে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু শেষবারের মতো ওটিপি চলে আসবে ওটিপিটা বসিয়ে পুনরায় গাইস আপনারা নেক্সটে ক্লিক করবেন যদি ওটিপি না আসে তাহলে গাইস আপনারা রিসেন্ট ওটিপিটা ক্লিক করতে পারেন তো গাইস এরপরে বলবে আপনি যে এটিএম কার্ডটা নিতে চান সেই কার্ডের উপরে কার নাম রাখতে চান যদি আপনি আপনার নাম রাখতে চান তাহলে আপনার নামটা দেবেন যদি আপনার নাম নাও রাখতে চান তাহলে অন্য কোনো নাম দিতে পারেন আর গাইস এখানে বলা আছে এখন খোলার সময় আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই অ্যাড্রেসে পনেরো দিনের মধ্যে আপনার এটিএম কার্ডটা চলে যাবে এটা কিন্তু গাইস সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো জাস্ট নামটা বসিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক এমন একটা পেজ চলে আসবে এবং আমার অ্যাকাউন্টটা সাকসেসফুল ক্রিয়েট হয়ে যাবে আমি আপনাদের রিকোয়েস্ট করব এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে আপনার অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট নাম্বার সিআইএফ নাম্বার ব্রাঞ্চ কোড সব কিছুই কিন্তু গাইস দেখতে পাবেন তো গাইস আরও একটা কথা বলে রাখি এই অ্যাকাউন্টটার কিন্তু আপনার ইয়ারলি লিমিট হচ্ছে এক লাখ টাকা অর্থাৎ ম্যাক্সিমাম আপনারা এক লাখ টাকা পর্যন্ত ট্রানজেকশান করতে পারবেন যদি আপনি একবার অন্তত ব্রাঞ্চটা ভিজিট করেন তাহলে কিন্তু কেআইসি করলে এই অ্যাকাউন্টটার কোনো লিমিট থাকবে না লিমিট ইনক্রিজ করার জন্য আপনারা গাইস অবশ্যই একবার ব্রাঞ্চ ভিজিট করবেন এই হচ্ছে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক দেবেন আর ভিডিওতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নম্বর দেওয়া আছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভি নাইস ডে